আসসালামু আলাইকুম বন্ধুরা, পারিবারিক সমস্যার কারণে ফেস ক্যাম ভিডিও করতে পারছি না, তার জন্য দুঃখিত বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা শিখব, আমরা যারা ফেসবুক ইউজার আছি, আমরা ফেসবুকে ইউজ করার সময় আমরা অনেক ধরনের ভিডিও আমরা দেখতে পাই। আমরা ফটোগুলো তো আমরা ইজিলিভাবে আমরা সেভ করতে পারি, কিন্তু যে ভিডিওগুলো ফেসবুকে আমরা দেখি, অনেক ভিডিও এমন থাকে যেগুলো আমরা পরবর্তীতে দেখতে চাই, কিন্তু পরবর্তীতে আমরা সেভ না করার কারণে কিন্তু আমরা সেই ভিডিওগুলো আমরা মিস করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি ফেসবুকের যে কোনো ভিডিওকে আপনি সেভ করে গ্যালারি নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অথবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের টিপস এবং ট্রিক্স এই চ্যানেলে আপলোড করা হয়। তো আর কথা না বাড়ি, চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা ফেসবুকের ভিডিওগুলো সেভ করতে পারি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ করবেন ফেসবুক ভিডিও ডাউনলোড। তো বন্ধুরা, এই ধরনের অনেকগুলো অ্যাপস আপনাদের সামনে চলে আসবে। তো আমি সাজেস্ট করবো আপনার সর্বপ্রথম যে অ্যাপসটি আসবে, এবং এই অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে আপনার প্রথম যে অ্যাপসটি, এই অ্যাপসটি আপনার ডাউনলোড করে নেবেন। এরপরে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করতে হবে। তো বন্ধুরা, আমি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এবং অন্য যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোতে আপনাকে সেখানে লগ ইন করতে বলা হতে পারে, কিন্তু এই অ্যাপসে আপনি লগ ইন না করে আপনি যে কোনো ভিডিওর লিঙ্ক আপনি এখানে কপি করে পেস্ট করে আপনি কিন্তু জাস্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখন আমরা দেখে নেবো কোন ভিডিওটি আমরা ডাউনলোড করব। তো এর জন্য আমাদের ফেসবুকে যেতে হবে, এবং আমরা একটি ফেসবুকের থেকে একটি যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। বন্ধুরা, এটা হচ্ছে আমার পেজ। আপনি যদি আমার পেজে লাইক করতে চান, ফলো করতে চান, তো অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ফলো করতে পারবেন। তো জাস্ট আমরা এখান থেকে একটি ভিডিও প্লে করব, এবং এখান থেকে ভিডিওটির লিঙ্ক আমরা কপি করব। তো জাস্ট আমি এই ভিডিওটি আপনাদের ডাউনলোড করে দেখাবো। তো এখান থেকে আমি কপি লিঙ্কে ক্লিক করে দিলাম, তো আমাদের লিঙ্কটি কপি হয়ে গেল। তো এখন চলে যাব ওই অ্যাপ্লিকেশনটিতে যেখান থেকে আমরা ফিরে আসলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এফবি ভিডিও ডাউনলোড। তো এখানে চলে আসলাম, এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ইউআরএল সিলেক্ট করে দেবেন। তো এখানে অ্যাড আসতে পারে, কারণ অ্যাপসটি ফ্রি অ্যাপস। তো যাই হোক, ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম একটি ঘর চলে আসবে, পেস্ট ফেসবুক ভিডিও লিঙ্ক হ্যার। এখানে ক্লিক করে আপনার জাস্ট যেই ফেসবুক লিঙ্কটি আপনারা কপি করেছিলেন সেইটি এখানে জাস্ট পেস্ট করে দেবেন, এবং পেস্ট করে দেওয়ার পর ডাউনলোডে জাস্ট ক্লিক করে দেবেন। তো কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে ডাউনলোডের অপশন চলে আসবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নর্মাল আছে এবং এসডি আছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনাকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে।